প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল রানা আছি আপনাদের সাথে। ডিজিটাল ইলেকট্রনিক্স আর মাইক্রোপ্রসেসর বইয়ের তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। গত ভিডিওতে আমরা মাল্টিপ্লেক্সার সম্পর্কে বেসিক কিছু ধারণা লাভ করেছিলাম। আজকে আমরা একটি মাল্টিপ্লেক্সার পারফর্ম করে দেখব, সেটি কীভাবে কাজ করে। চলুন তবে দেখা যাক, আজকে আমরা পড়ব A:1 মাল্টিপ্লেক্সার, অর্থাৎ এই মাল্টিপ্লেক্সারের 8টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে মাত্র একটি। তার মানে আমাদের যে মাল্টিপ্লেক্সার এই প্রশ্নে ডিজাইন করতে বলা হোক না কেন, সেটি যদি এইভাবে থাকে A:1, তার মানে প্রথম সংখ্যাটি অবশ্যই হবে ইনপুট এবং মাল্টিপ্লেক্সারে যেহেতু একটি মাত্র আউটপুটই থাকে, সবসময় কিন্তু এই সাইডে 1ই থাকবে, এটি খেয়াল করে রাখতে হবে। কিন্তু পরিবর্তন হতে পারে আগের অংশে। যদি এখানে 16টি ইনপুট টার্মিনাল হতো তাহলে কিন্তু 16:1 এভাবে থাকতো। আর যদি আমাদের 4টি ইনপুট হতো তাহলে 4:1 এভাবে থাকতো। আশা করি এটি বুঝতে পেরেছেন। তাহলে যে কোনো মাল্টিপ্লেক্সার শুধু প্রশ্নতে বলে দেবে যে 8:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করো, তখন আমাদের ডিজাইন করার জন্য দেখতে হবে যে মাল্টিপ্লেক্সারে তো আমাদের শুধু ইনপুট থাকে না, কোন ইনপুটটি আউটপুটে যাবে এজন্য আমাদের সিলেক্টর টার্মিনাল লাগবে। তাহলে 8 যদি ইনপুট হয় তাহলে 8টি ইনপুটকে সিলেক্ট করার জন্য আমার সিলেক্টর ইনপুট বা কন্ট্রোলিং যে টার্মিনাল সেইটা কয়টা লাগবে, এটা আমাদের বের করে লাগবে। এর জন্য আপনাদের যে সূত্রটি দেখিয়েছিলাম সেটি মনে আছে, এন হচ্ছে ইনপুট সংখ্যা, অর্থাৎ এন এর মানে এখানে 8 বসাবো। এন সমান আমরা লিখব 2^m। এখানে এই এম হচ্ছে যে কন্ট্রোলিং যে টার্মিনাল বা এই যে সিলেক্টর টার্মিনাল আমরা কয়টা নির্বাচন করব, সেই এম দ্বারা সেটা আমরা পেয়ে যাব। তাই চলুন এখানে বসাই। এখানে এন হচ্ছে ইনপুট নাম্বার অফ ইনপুট, এই এন এর মান আমরা 8 যে বসিয়ে দিলাম। তারপর 2, আর এম তো আমরা মানটা বের করব আসলে কয়টা লাগবে 8টা ইনপুটের জন্য। তাহলে এই যে এখানে এম আমরা বসিয়ে দিলাম, এরপরে কী করব দেখুন, 2^3 করলে 8 হয়, আর এখানে 2^m ছিল। এই বেজ আর এই বেজ একই হওয়ার কারণে উভয় বেজকে আমরা উঠে দিলাম, তাহলে এম সমান 3 আমরা সরাসরি লিখতে পারি। তাই এম সমান 3, অর্থাৎ 8টি ইনপুটকে কন্ট্রোল করার জন্য আমাদের সিলেক্টর টার্মিনাল লাগবে মাত্র 3টি, তাহলেই হয়ে যাবে। তাহলে এই তথ্যটি আপনারা বের করে নেবেন প্রশ্নে যা দেওয়া থাকুক না কেন তার আলোকে। তবে চলুন এখন আমরা পারফর্ম করি। তবে পারফর্ম করার আগে আর একটা কথা আপনাদের খেয়াল করে দেব যে 8টি ইনপুট টার্মিনাল কিন্তু থাকবে, আর ইনিশিয়ালি 8টি ইনপুট টার্মিনালেই আমরা হাই ধরে রাখবো, মানে তারা কিন্তু সার্ভিস নেওয়ার জন্য প্রস্তুত। শুধুমাত্র আমরা বলবো যে তুমি আউটপুটে যাও। তাহলে বুঝতে পারছি যে আমরা যখন বলবো যে অমুক ইনপুট আউটপুটে যাও, তাহলে ইনপুট হিসেবে আমরা ওই সার্কিটে প্রদান করছি কি, সিলেক্টর সুইচের মাধ্যমে কিন্তু আমরা বলে দিচ্ছি যে তুমি আউটপুটে যাও। তার মানে আমাদের প্রদান করার বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এই সিলেক্টর সুইচের মাধ্যমে বলে দিচ্ছি যেটা সেই বিষয়টা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করুন, তাহলে আমরা কয়টা ইনপুট টার্মিনালকে বলবো যে তুমি যাও, 8টা ইনপুট টার্মিনালকে ডাক দেব। ডাক দেব কিসের মাধ্যমে ডাকবো তাদের, সেটা হচ্ছে এই সিলেক্টর টার্মিনালগুলোর মাধ্যমে বলবো যে তুমি যাও। তাহলে বুঝতে পারছেন যে এই 8টা টার্মিনালকে আমরা সিরিয়াল বাই সিরিয়ালভাবে লিখবো, 0, 1, 2, 3, 4, 6, 7 এই পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত আমরা মার্কিং করব। মার্কিং করার পর এই যে এম সমান 3, অর্থাৎ 3টি আমাদের এই টার্মিনাল থাকবে, সেখানে আমি যদি 0, 0, 0 এইভাবে বলে দিই সিগনাল দিয়ে, তখন 0 নম্বর যে ইনপুট টার্মিনাল সেটা আউটপুটে যাবে। আশা করি এটা হালকা হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন এখনও কোনো অসুবিধা নেই, আমি যখন চিত্রের মাধ্যমে বোঝাবো তখন বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নিই। এটি বোঝানোর জন্য প্রথমে মাল্টিপ্লেক্সারের যে বেসিক ব্লক সেটা আমি উপরে একটু দেখিয়ে রাখি, যাতে আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারেন। এই যে মাল্টিপ্লেক্সার, সংক্ষেপে আমি মার্কস লিখে রাখলাম, যার অনেকগুলো কী থাকবে, ইনপুট থাকবে। কিন্তু এই যে এখানে আমরা কী করব, 8:1 মাল্টিপ্লেক্সার, তাই এখানে আমাদের কয়টা ইনপুট হিসেবে আমি আপনাদের দেখাবো, 8টি ইনপুট হিসেবে একটা ব্লক আমি আপনাদের দেখিয়েই দিই, যাতে বুঝতে খুব সুবিধা হয়। আমাদের যে মাল্টিপ্লেক্সারটা আঁকাতে হবে সেটা হচ্ছে ইনপুট সাইডে থাকবে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখুন আমি 8টি ইনপুট আঁকিয়েছি, এবং 8টি ইনপুটের জন্য আমার কয়টি সিলেক্টর টার্মিনাল লাগবে, 3টি। দেখুন এই যে 1, 2, 3
এটিকে S1, S2, S3 এভাবেও দিতে পারি, অথবা এখানে আমরা সিলেক্টনা দিয়ে A, B, C এভাবেও দিতে পারি। কিন্তু আমরা তো জানি যে ABC আসলে সিলেক্টর টার্মিনাল, আর এখানে ইনপুট টার্মিনালকে আমরা আই দ্বারা সূচিত করতে পারি। এটিকে আমরা I0 দিতে পারি, এটিকে I1, তারপর I2, I3, I4, I5, I6, তারপরে কত হবে I7। এটা আমাদের মূল সার্কিট না, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখানে দেখাচ্ছি যে আসলে ব্লকের মাধ্যমে যদি আমরা মাল্টিপ্লেক্সারটা দেখাতাম তাহলে কেমন হতো। তাহলে এটি আমরা কি আঁকাচ্ছি, মাল্টিপ্লেক্সার বা মাক্স আঁকাচ্ছি, সেটা হচ্ছে S:1, তার মানে 8টি ইনপুট একটা আউটপুট। এই যে আমাদের সেই একটা আউটপুট আমি এখানে দিলাম, এখানে দিলাম আউটপুট, বা আউটপুট হিসেবে যদি আমরা কোনো বর্ণ দ্বারা দেখাতে চাই তাহলে আমরা আউটপুটকে জেড অথবা ওয়াই যে কোনো বর্ণ দ্বারা দেখাতে পারি, এটা আমাদের ইচ্ছা। তাহলে ওভারঅল সামারি যেটা পেলাম যে 8:1 মাল্টিপ্লেক্সার যদি আমাদের ডিজাইন করতে বলে, আমাদের প্রথম কাজ হবে 8টা ইনপুট টার্মিনালকে আমার কন্ট্রোল করতে কয়টি সিলেক্টর টার্মিনাল লাগবে। দেখুন 1, 2, 3, এই তিনটি কিভাবে পেলাম, এই যে সূত্রের মাধ্যমে n = 2^m, এখানে n হচ্ছে নাম্বার অফ ইনপুট, সেই মানগুলো আমরা বসানোর মাধ্যমে m = 3, অর্থাৎ 3টি সিলেক্টর টার্মিনাল লাগবে, সেটা আমরা বের করে নিলাম। তারপর কী করলাম, একটা বেসিক ব্লকে প্রতিস্থাপন করলাম যাতে আমরা ধারণা পাই যে এমন একটি মাক্স 8:1 আঁকাতে হবে যার 8 ইনপুট এবং 3টি সিলেক্টর থাকবে এবং 1টি আউটপুট থাকবে। এখন এই যে ব্লকটি আমরা যদি লজিক সার্কিটের মাধ্যমে ডিজাইন করি তাহলে দেখতে কেমন হবে, তবে চলুন সেটি এখন আমরা করে দেখি। এটি হচ্ছে আমাদের প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা বলে রাখা ভালো হবে, আমরা যে কোনো মাল্টিপ্লেক্সার অঙ্কন করি না কেন, আমরা মাল্টিপ্লেক্সার অঙ্কন করার জন্য অ্যান্ড গেট এবং অর গেট ব্যবহার করব। এই কেন অ্যান্ড গেট এবং অর গেট ব্যবহার করব এরও একটা মিনিং আছে, সেই মিনিংটা আমি আপনাদের সার্কিটটি আঁকানোর পর বলবো যাতে আপনারা সেটা সহজে বুঝতে পারেন। তবে চলুন প্রথমেই আমরা মাল্টিপ্লেক্সারটি আঁকিয়ে ফেলি। আমি কি বলেছিলাম যে এখানে ইনপুট হিসেবে আমরা কি ব্যবহার করব, সিলেক্টর ইনপুট হিসেবে A, B, C ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা 8:1 মাল্টিপ্লেক্সারটি ডিজাইন করব, আর ডিজাইন করতে হলে অবশ্যই আমাদের একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করা লাগবে। কেননা সত্যক সারণী যদি আমরা দেখে আমাদের মাল্টিপ্লেক্সারটি ডিজাইন করি তাহলে অতি সহজে মাল্টিপ্লেক্সারটি আমরা ডিজাইন করতে পারব। তাই চলুন প্রথমেই আমরা এখানে একটি 8:1 জন্য মাল্টিপ্লেক্সারের জন্য যে ট্রুথ টেবিল হয় সেটি ডিজাইন করে ফেলি। দেখুন আমি একটা বড় সড়ো ডিজাইন করে ফেলছি, আপনারাও প্র্যাকটিস করে নিতে পারেন। এখানে বুঝতে পারছি যে এদিকে থাকবে আমাদের ইনপুট বা সিলেক্টরগুলো, অর্থাৎ সিলেক্টর যে ইনপুটগুলো থাকবে সে সিলেক্টরগুলো, সিলেক্টর হিসেবে আমরা কী কী ব্যবহার করছি, আর সিলেক্ট করে আমরা কী করব, নির্ধারিত যে টার্মিনাল ইনপুট আছে তাকে যেটা আমরা সিলেক্ট করব, যে ইনপুট টার্মিনালকে যেটি আউটপুটে যাবে সেই ইনপুট টার্মিনালগুলো থাকবে এখানে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, অর্থাৎ সিলেক্টরের মাধ্যমে বলবো যে অমুক ইনপুট সিলেক্ট হয়ে তুমি আউটপুটে যাও, সেজন্য কিন্তু আমরা ট্রুথ টেবিলটা এমন আঁকাচ্ছি। এরপর সিলেক্টর কয়টি ব্যবহার করেছি, আমরা সিলেক্টর ব্যবহার করেছি দেখুন m = 3, তার মানে 3টি সিলেক্টর ব্যবহার করেছি। তাও এখানে আমি 3টির জন্য 3টি বরাদ্দ করে দিলাম, যার একটিকে A, আরেকটি B, আরেকটি C। আর ইনপুট হিসেবে আমরা I ব্যবহার করেছিলাম, মনে করে দেখুন I ছিল। এরপর ইনপুট কয়টি হবে, দেখুন 8টি, যেটি আমরা ব্লকেও দেখেছিলাম যে ইনপুট হবে 8টি, তাই মাঝে আমরা 8টি দাগ টেনে নেব। এক, দুই, তিন, চার, নিচেও আরও 4টি করা লাগবে। দেখুন হয়ে গেছে আমার 8টি স্টেট। এখন এই মানগুলো পূরণ করব, সেটা কিভাবে আমি আপনাদের বলেছিলাম। এখন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আমরা মান আমরা দিয়ে দেবো। কেননা ইনপুট আছে আমাদের 8টি, 8 বোঝাতে কী কী লাগবে, এই যে দেখুন I0 থেকে, যেহেতু বাইনারি কাউন্ট হয় 0 থেকে, তাই I0 বা ইনপুট 0, তারপরে ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4,
ইনপুট 5 বা i5 i6 আর আরেকটা দিলাম i7 তার মানে শূন্য থেকে যেহেতু শুরু হয়েছে তাই শূন্য থেকে 7 পর্যন্ত মোট 8টি ইনপুট টার্মিনাল এখন এই ইনপুট টার্মিনালগুলোকে আমরা সিলেক্ট করব তাই এদের এই যে নাম্বার দেখুন i0 তো বাইনারিতে 0 লিখতে হলে কি করতে হবে অর্থাৎ 0 0 0 যখন আমি a b c সিলেক্টর ইনপুটে 0 0 0 দেব তখন কিন্তু সারা দেবে কোন ইনপুট টার্মিনাল এই i0 ইনপুট টার্মিনাল সেজন্য একে 0 নম্বরে দিয়েছি আর এটি হচ্ছে ডেসিমালে 0 তাই এখানে লিখে দিলাম অথবা এই যে এই সিস্টেমটি কিভাবে পূর্ণ করতে হয় এই ক্ষোভগুলো আপনাদের আমি পূর্বে একটু সিস্টেম দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে কি করতে হবে 01 01 01 01 অর্থাৎ 10 11 10 11 10 11 10 11 এইভাবে আপনারা পূরণ করবেন তারপরে কি করবেন 2টি 0 2টি 1 2টি 0 2টি 1 তারপরে কি করতে বলেছিলাম পরের অংশে 4টি 0 4টি 1 তাহলেই কিন্তু আমাদের যে বাইনারি লেখা সিস্টেম দেখুন বাইনারিতে 3 বিটের আমরা কি করেছি এটা 0 লিখেছি এটি 1 এটা 2 এটা 3 এটি 4 এটি 5 এটি 6 এটি কিন্তু 7 লিখেছি বাইনারিতে কিন্তু এটি যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনারা ওই যে আমি যেটা শিখালাম এই পদ্ধতি অবলম্বন করে লিখতে পারেন এখন আপনাদের যেটি আমি বোঝাবো কখনো যদি আমাদের আউটপুটে i5 কে পাঠানো দরকার হয় তখন এ বির মান আমি এতে কি সেট করব এতে 1 দেব বিতে 0 দেব এবং সিতে 1 দেব তাহলে আউটপুটে কিন্তু আমার চলে যাবে i5 এখন এই জন্য এই ট্রুথ টেবিল অবলম্বনে আমাদের একটি লজিক সার্কিট এখনই ডিজাইন করে দেখতে হবে যে আসলে সত্যি হচ্ছে কিনা তবে চলুন এর জন্য আমরা দেখে নিই কি বলেছিলাম যে কোনো মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হলে আমাদের অ্যান্ড গেট এবং অর গেট লাগবে অ্যান্ড গেট কেন লাগবে এখনই আপনাদের আমি বলে দিচ্ছি দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইনপুট আছে এখন সবগুলো তো ইনপুট আমার দরকার নেই অ্যান্ড গেটকে যদি আমরা বিশ্লেষণ করি একটু দেখুন অ্যান্ড গেটের ছিল আমাদের এ বি দুইটা টার্মিনালের জন্য আউটপুট কি হয় এ বি এভাবে আসে তাহলে অ্যান্ড গেটে যখন উভয় ইনপুট হাই হয় আমরা কিন্তু আউটপুটে কি পাই হাই পাই বা অন পাই কিন্তু যে কোনো একটি যদি জিরো হয়ে যায় আউটপুট কি হয় জিরো তার মানে এই অ্যান্ড গেটটি এমন একটি মাধ্যম যাকে আমরা ইনপুট টার্মিনালে উভয়টি হাই করে দিলেই কিন্তু সে কিন্তু একটা কন্ডিশনেই আউটপুটে হাই হয় বাকি কোনো কন্ডিশনে আর কিন্তু অ্যান্ড গেটকে হাই করা যায় না অর্থাৎ এর উভয় ইনপুট টার্মিনাল হাই হলেই আউটপুট হাই হয় অন্য সব ক্ষেত্রে কী হয় লো হয় তাহলে বুঝতে পারছি এই একটা কন্ডিশন যেহেতু এই হাই হচ্ছে এই কন্ডিশনটাকে এখন আমরা এই মাল্টিপ্লেক্সারে কাজে লাগাবো অর্থাৎ অনেকগুলো যে আমাদের টার্মিনাল থাকবে সেই টার্মিনালগুলোকে সবগুলোতে হাই করব না নির্দিষ্ট কিছু টার্মিনালে আমরা ইনপুট সিগন্যালকে হাই করে দেব তাহলে সেই গেট ওপেন হবে এবং আউটপুটে চলে যাবে এই কনসেপ্টটি আমরা একটু পর কাজে লাগাবো এখনও আপনারা হয়তো বুঝতে পারছেন না যখন আমি সার্কিটটি আঁকাবো এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা খেয়াল করে দেখুন আমাদের সিলেক্টর কিন্তু এটি একটি ইনপুট তো আমরা এখানে বলে দেব যে সিগন্যালের মাধ্যমে যে অমুক অমুক ইনপুট আউটপুটে যাও তাই এগুলো আমরা এখন ইনপুট টার্মিনাল হিসেবে যে এখানে আঁকাবো আমি এদিক থেকে আঁকানোর চেষ্টা করছি যেহেতু জায়গা কম ছোট করে আঁকাবো এটি হচ্ছে এ কিন্তু দেখুন এ যখন দেব তখন এতে আমাদের জিরো দেওয়া লাগবে আবার কখনো অনও দেওয়া লাগবে তাই এতে আমাদের দুইটা লাগবে একটা হচ্ছে এ ওয়ানের জন্য একটি জিরোর জন্য সেজন্য এই যে এখানে আমি নটের জন্য একটি প্রান্ত বের করে রাখলাম এখান থেকে যেটি পাবো সেটি হচ্ছে এ নট বা এ ড্যাশ তারপরে কি হচ্ছে বি এর জন্য এ যেটি হচ্ছে বি এর জন্য বি এর জন্য দেখুন আমাদের বি এর জন্য অন প্রয়োগ করা লাগবে আবার জিরোও লাগবে তাই বি এর জন্য আমরা জিরোর জন্য আর একটা টার্মিনাল নট দিয়ে রেখে দিলাম এরপর সি টার্মিনাল দেখুন সি সিলেক্টর টার্মিনালের জন্য এই যে একটি আমি নিলাম এবং সেটির জন্য দেখছি সি কখনো অন প্রয়োগ করতে হবে কখনো জিরো প্রয়োগ করতে হবে তাও এখানে একটি আমি নট দিয়ে দিলাম জিরো মান প্রদান করার জন্য এই আমাদের হয়ে গেল এখন খেয়াল করুন যে এই ইনপুট টার্মিনালগুলো আমরা দিয়ে দেব যে মূল যে ইনপুট আমরা আউটপুটে দরকার তাহলে এগুলো তো দরকার তাই এগুলোকে আমরা এইভাবে লিখব এই এই বরাবর এই যে একটা দিলাম এখনও কিন্তু মাঝে আমি কানেকশন করিনি জাস্ট উপর দিয়ে তার গিয়েছে কানেকশন বোঝাতে আমি একটু গোল করে দেবো ওখানে কালো করে এটিকে দিলাম আমরা i0 তারপরে দেব i1
তারপরে দেব আই টু, দাগগুলো আমি পরে টানছি, আগে লিখে নিই আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, তারপরে কী দেবো আই সেভেন। দেখুন আমাদের সাতটি ইনপুট, সেজন্য আমি সাতটি এভাবে তুলে নিলাম। এখন আমি সেই দাগগুলো দেব। হয়ে গেছে আমাদের সাতটি ইনপুট এবং সিলেক্টর যে টার্মিনাল সেই এ বি সি তিনটি টার্মিনাল। এখন আমাদের কানেকশনগুলো করতে হবে, আর আমি কি বলেছিলাম কানেকশনের জন্য আমরা অ্যান্ড গেট এবং অর গেট ব্যবহার করব। আমরা প্রথমেই অ্যান্ড গেট ব্যবহার করব, কেন সিলেকশন আমাদের একটিকে করতে হবে আর একটিকে করার জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করব। তবে চলুন সেটি কিভাবে হয় আমরা প্রথমেই দেখছি, যে এই আই জিরোকে আমরা পাঠাবো, এই আই জিরো এই যে এই স্টেটকে কনসিডার করব, তাই এই যে আই জিরোতে একটি অ্যান্ড গেট লাগিয়ে দিন। আমি গেটটি বড় করে ফেলেছি, একটু ছোট করে দিই যেহেতু পরবর্তীতে আমাদের জায়গার একটু কম আছে পাশে। এই যে আমি অ্যান্ড গেট দিয়ে দিলাম, যার একটি মাত্র আউটপুট থাকে সকল গেটের আমরা জানি। এরপর এটার সাথে আর এই যে সিলেক্টর ইনপুটগুলো আমাদের সংযোগ করতে হবে, তো সিলেক্টর টার্মিনালগুলোকে কীভাবে সংযোগ করব। দেখুন আই জিরোতে সিলেক্টর টার্মিনালের এতে যাবে কি জিরোর সাথে কানেকশন হবে, তাহলে এই যে এ এ জিরো বলতে কোনটা বোঝায়, এই যে এই টার্মিনালটা কিন্তু এ ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে এ জিরোর জন্য। আমি বলেছিলাম এ সমান স্বাভাবিকভাবে ওয়ান বুঝবো, আর কোনো কিছুর উপর যদি বার থাকে সেটা কী বুঝবো, জিরো বুঝবো। তাহলে এই কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগবে আই জিরোর সাথে এর সিলেক্টরের জিরোকে কানেক্ট করতে হবে, মানে এই যে এ বারটি যেটি আছে সেটিকে আমাদের কানেকশন করতে হবে। তাই এই যে এ বার থেকে একটিকে তার নিয়ে গিয়ে আমরা এই যে অ্যান্ড গেটে দিয়ে দিলাম। এরপর দেখুন বি থেকে বি সিলেক্টর থেকে আমরা কী টার্মিনাল নেব, জিরো। তখন বি জিরো কোথায় আছে, এই যে বিটা বি বার, তার মানে এখান থেকে আমরা জিরো পাব। তাই এই যে এ তার থেকে একটা তারের মাধ্যমে আমরা গেটে নিয়ে গেলাম। এরপর সি সি সিলেক্টর টার্মিনাল দেখুন এখানেও জিরোর সাথে কানেক্ট করতে হবে, তাই এই যে সি হলে এটা হচ্ছে সি বার, তাই এই যে এখানে আমি এখান থেকে দিয়ে দিলাম, এই যে সলিড কানেকশন দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের আই জিরোর জন্য একটি কাজ, তাহলে এখানে আমি দিয়ে দিলাম আই জিরো। অর্থাৎ যখন ইনপুটে আমি এতে জিরো, এখানে জিরো দিব, এখানে জিরো দিব, এখানে জিরো দিব, তখন কি হবে, তখন এই টার্মিনালে থাকা এই তারের সাথে থাকা সমস্ত গেট অফ হয়ে থাকবে, কেননা অ্যান্ড গেট জিরো প্রদত্ত হলে সবগুলো অফ হয়ে যায়, কিন্তু এই গেটটি তখন কিন্তু অন হবে। তখন কীভাবে, এখানে জিরো দেওয়ার কারণে সেই জিরো এই নট গেটে এসে এখানে অন হয়ে যাবে, এখানে বিতে জিরো দেওয়ার কারণে এখানে এসে অন হয়ে যাবে, এখানে সিতে এখানে জিরো থাকার কারণে এই জিরো এখানে এসে এখানে কত হয়ে যাবে, অন হয়ে যাবে, যার কারণে এই গেটটি কী হয়ে যাবে, অন হবে, এবং আউটপুটে কত আসবে, অন আসবে। তখন বাদবাকি যত গেট আমরা পাবো আঁকানোর পর দেখব সেগুলো কিন্তু অফ থাকবে। তবে চলুন সেই কনসেপ্টটিও দেখে নিই। এখন আমরা পরবর্তী যে গেট, এভাবে আমাদের আটটি অ্যান্ড গেট আঁকাতে হবে, অলরেডি একটি আঁকিয়ে ফেলেছি, এখন কয়টি লাগবে, আর সাতটি, এই যে দাগ অলরেডি আঁকানো আছে এখানেই আমরা আঁকিয়ে দেব। এই যে আবারও একটি অ্যান্ড গেট আঁকালাম, এখন এই অ্যান্ড গেটটি আমরা আঁকাবো আই ওয়ানের জন্যে, এখন এটি আঁকাচ্ছি এই স্টেটের জন্যে, আমরা এটি এখন কনসিডার করব। এখন আই অন এই গেটটাতে সংযোগ দিতে হলে এ টার্মিনালের সাথে সংযোগ দিতে হবে কত, জিরো। আর এটি কোথা থেকে পেতে পারি, এই যে এ জিরোর সাথে আমরা দিয়ে দিলাম। তারপর কত আছে, বি জিরো, বি জিরো কোথায় পেতে পারি, এই যে বি ড্যাশ, এই যে বি ড্যাশ থেকে একটা দাগ আমরা নিয়ে গেলাম। তারপর এখানে কত আছে, ওয়ান, তার মানে সি থেকে, সি থেকেই আমাদের এটি টানতে হবে যেহেতু আমাদের অন প্রয়োজন। বাস হয়ে গেল আমাদের আই ওয়ান। তারপরে আমরা যেটি আঁকাবো সেটি হচ্ছে আই টু। এখন আই টু যখন আঁকাবো খেয়াল করে দেখুন যে এই স্টেটে আই টু, আই টু আনার জন্য আমাদের এ সুইচে কতটার সাথে দিতে হবে, জিরোর সাথে। তাই এই যে এ জিরো কোথাতে পাই, এ যে এটাতে পাই, আমি এখানে লিখে দিই এটি জিরো, এটি বি এর জন্য জিরো, এটি সি এর জন্য জিরো, আর এখানে আমরা কিন্তু ওয়ানের জন্য পাবো, ঠিক আছে। তো দেখুন এ জিরো কোথাতে হয়, এই যে এখানে, এখান থেকে আমি এই যে নিয়ে গেলাম,
এই যে এখানে গোল করে দিলাম সলিড কানেকশন। এরপর আমরা কি দেখব বি আই টুতে, বিতে কী আছে ওয়ান, তাহলে এই যে বি ওয়ান এই যে এই লাইনের সাথে আমাদের কি করতে হবে কানেকশনটি দিয়ে দিতে হবে। তারপর সি এর সাথে কি আছে জিরো আছে, তাই এই যে সি এর সাথে জিরো এই কানেকশনটাও আমরা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনুরূপভাবে এই ট্রুথ টেবিল দেখে আপনারা বাকি কানেকশনগুলো দিয়ে নেবেন, আমি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, এই ট্রুথ টেবিলের সাহায্যে আমি এই অ্যান্ড গেটের সকল কানেকশনগুলো দিয়ে ফেলেছি, আর কিভাবে দিয়েছি তার প্রথম কয়েকটি দেখিয়ে দিয়েছি আপনাদের, অনুরূপভাবে পরের কানেকশনগুলোও আপনারা দিয়ে নেবেন। এখন এই অ্যান্ড গেটের আউটপুটগুলোকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অর গেটের মাধ্যমে একত্রিত করব এখন, তো এজন্য আমরা একটি এখানে অর গেট ব্যবহার করব। এই যে আমরা অর গেটের সিম্বল আঁকালাম, এই যে অর গেটে একটি আউটপুট থাকে, তারপর এখানে সব গেটের আউটপুটগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে সব গেটগুলো আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের সম্পূর্ণ 8:1 মাল্টিপ্লেক্সার, যেখানে আমাদের তিনটি সিলেক্টর টার্মিনাল আছে এ বি সি, এবং যে ইনপুট টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি I0 থেকে I7 পর্যন্ত, এই যে I0 থেকে I7 পর্যন্ত এখানে ইনপুট টার্মিনালগুলো। এখন প্রশ্ন হলো কিভাবে সিলেক্টর টার্মিনালগুলো এই ইনপুটগুলোকে সিলেক্ট করবে, চলুন আমি দু একটি পারফর্ম করে আপনাদের দেখিয়ে দিই। মনে করুন যে আমার I5কে এখানে আনতে যাচ্ছি, কোথায় এই আউটপুটে আমি আনতে যাচ্ছি, তাহলে কি অবস্থার সৃষ্টি হবে, কিভাবে সিলেক্ট হবে। মাল্টিপ্লেক্সার যে অনেকগুলো গ্রহণমুখ থেকে বা ইনপুট থেকে যে কোনো একটিকে আউটপুটে প্রেরণ করে সেটি কিভাবে, চলুন সেটি দেখে নিই। যে আমি চাচ্ছি I5কে এই আউটপুটে দেখতে বা পাঠাতে চাচ্ছি, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কোনটি, এইটি সিলেক্টরের মাধ্যমে আমাদেরকে প্রদান করতে হবে আমাকে সিলেক্ট করতে হবে On 01। এর অর্থ হচ্ছে আপনি সিলেক্টর ইনপুটে এতে ওয়ান দেন। দেখুন আমি এখানে দিয়ে দিব, এখানে মিলিয়ে দিচ্ছি আমি বোঝার সুবিধার জন্যে, যে এখন আমাকে কি করতে বলছে ওয়ান, অর্থাৎ এতে ওয়ান দিতে হবে। তারপরে দেখুন বিতে কত দিতে হবে, এই স্টেটের জন্য বিতে দিতে হবে জিরো, এই যে বিতে আমি জিরো দিলাম। আর সিতে আমাদের কত দিতে হবে, সিতেও আমাদের দিতে হবে ওয়ান। তাহলে আমরা আউটপুটে I5 পাবো, সেটি কিভাবে পাবো একটু অপারেশনটা আমরা দেখে নিই। দেখুন যখন আমরা এতে ওয়ান দিচ্ছি, তখন এখানে ওয়ান দেওয়া মানে এই পজিশনে যত আছে, তার মানে এই ওয়ানটা এখানে এসে এই নট গেট অতিক্রম করার পরে এই পজিশনে কিন্তু জিরো হয়ে গেল। তাহলে এর সাথে সংযুক্ত সকল যত গেট আছে, এই গেট এই গেট এই গেট এই চারটি গেট দেখুন এই টার্মিনালের সাথে যুক্ত আছে, এই যে তার মানে এই অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট যদি লো হয় তাহলে সবগুলো লো, তার মানে এই যে চারটি গেট সেগুলো কিন্তু অলরেডি বাদ হয়ে গেল, ডিসকার্ড হয়ে গেল, তাহলে সেগুলো আর কিন্তু কখনো ওয়ান হবে না। এরপর দেখুন এখানে ওয়ান থাকার কারণে এই ওয়ান এখানে চলে এসে এর সাথে কানেকশন আছে এইটার এইটার এইটার, তাহলে এখন আমাদের কনসিডারে প্রথম সিলেক্টরের জন্য এই এটি এটি আর এটি এটি এখন অন আছে, মানে এ থেকে সেই সিগন্যালটি অন পাচ্ছে। এখন বাকি সিলেক্টরগুলো থেকে কি কি পায় বা এ চারটির ভিতর থেকে আমাদেরকে কিন্তু ওখানে একটা সিলেক্ট করতে হবে। দেখুন কোনটি সিলেক্ট হবে, বিতে আমরা দিয়েছি জিরো, বিতে জিরো দেওয়ার কারণে এই টার্মিনালের সাথে সংযুক্ত যে জিরো যেগুলো আছে দেখুন এটি বাদ এটি বাদ, কেননা জিরো পেলেই তো অ্যান্ড গেট বাদ করে দিবে, উভয় ইনপুট হাই দরকার অ্যান্ড গেটকে আমাদের হাই করাতে হলে। তারপর দেখতে পাচ্ছি যে বি টার্মিনালের সাথে এই যে জিরো সেই জিরো এখানে এটাতে আসছে, এই জিরো এটাতে, তারপরে এই জিরো এটাতে, এই জিরো এটাতে, তার মানে এই যে চারটি আমাদের ছিল কনসিডারেশনে হাই, তার মানে এই যে বি সিগন্যাল জিরো আসার কারণে এটিও বাদ হয়ে গেল, বি সিগন্যাল জিরো আসার কারণে এটিও বাদ হয়ে গেল। তাহলে আমাদের থাকছে মাত্র কি এই দুইটা গেট, এখনও কোনটি দেখব আমরা এখানে আসবে সেটির জন্য আমরা যেটি করব, দেখুন যে সিতে আসি, সিতে আসার পর দেখছি সিতে আমরা কী দিয়েছি ওয়ান দিয়েছি, এখন সেই সি ওয়ান টার্মিনালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে, কিন্তু এটা তো আগে বাদ হয়ে গেছে, তাই আমরা এই দুই অংশে দেখব যে এই ওয়ান কোথায় কোথায় আসছে, ওয়ান আসছে শুধু এখানে আই5-এ, কিন্তু এই যে
সি এর যে ওয়ান সেটা এটার সাথে কোনো কানেকশন নাই, তার মানে এটাতে যাচ্ছে না। তাহলে আই ফাইভে আমাদের ওয়ান হাই সবগুলো পাচ্ছে, সবগুলোতে। এখান থেকেও দেখুন, এ থেকেও আমরা যেটি পেয়েছিলাম সেটা হচ্ছে এইটার মাধ্যমে ওয়ান গিয়েছিল, সি এর মাধ্যমে ওয়ান পাচ্ছি, এবং এই আই ফাইভ আমরা অলরেডি সবসময় হাই ধরবো যেহেতু ওটি ইনপুটে থেকে আউটপুটে আমরা পাঠাবো। এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বি নট, এখানে বি এর মান জিরো দেওয়ার কারণে এখানে সেটি বিকতে এই প্রান্তে আমাদের অন পাচ্ছিলাম, সেই অন এখান থেকে এসে এই যে আমাদের আই ফাইভে চলে গিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে অন এসেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝতে পারলাম এটা আর এটা যখন আমরা শেষ পর্যন্ত ছিল তখন এটা যাচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আর এটি অফ হয়ে যাচ্ছে কীভাবে। দেখুন, সিতে আমরা যখন ওয়ান দিচ্ছি তখন এই ওয়ান এখান থেকে এসে এই প্রান্তে কিন্তু আমরা তখন জিরো হিসেবে পেয়ে যাচ্ছি, কারণ এখানে একটি নট গেট সংযুক্ত আছে। আর নট গেট এখানে ওয়ান দিলে এখানে কী দিবে, জিরো দিবে। সেই জিরো এসে এই যে এই গেটটার সময় আই ফোর গেটে এখানে কী করে দিবে, জিরো করে দিবে। আর অ্যান্ড গেট যে কোনো একটি জিরো হলে সমস্তটাই কী হয়ে যায়, জিরো হয়ে যায়, তার মানে এটি বাদ হয়ে গেল। এখন শুধুমাত্র ওয়ান জিরো ওয়ান যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার যে আই ফাইভ কীভাবে সিলেক্ট হলো সেটি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন দেখুন, সব গেটে এই কন্ডিশনে জিরো, এটিতে জিরো আউটপুট আসছে, এটিতেও জিরো আউটপুট আসছে, এটিতেও জিরো, এটিতেও জিরো, কিন্তু এই আই ফাইভ এখানে ওয়ান দিচ্ছে, তাই না? এটি যেহেতু অ্যাক্টিভ হচ্ছে ওয়ান দিচ্ছে, এটিতে জিরো দিচ্ছে, এটিতেও জিরো দিচ্ছে। এখন সব জিরো আসলো আর এই টার্মিনাল ওয়ান আসলো। এখন এটি কি গেট? এটি হচ্ছে একটি অর গেট। আর অর গেটের কী ছিল, অর গেটের যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলেই আই আউটপুট হাই হবে। তাহলে এই যে আউটপুটটা হাই আমরা পাচ্ছি এটি কার জন্যে পাচ্ছি, এটি দেখুন আই ফাইভ হাই বলে আমরা আউটপুট হাই পেলাম। তাহলে সর্বোপরি এই যে ওয়ান জিরো ওয়ান বা ওয়ান জিরো ওয়ান এটির মাধ্যমে, এই ইনপুটের মাধ্যমে আমরা আই ফাইভকেই কিন্তু এই যে আউটপুটে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা একটু খেয়াল করে দেখুন, মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল সার্কিট যেখানে অনেকগুলো ইনপুটের মধ্য হতে নির্ধারিত বা নির্দিষ্ট পরিমাণ ইনপুট টার্মিনালকে আমরা আউটপুটে পাঠাতে পারি। তাহলে সেই যে সংজ্ঞার সাথে সত্যতা আমরা কিন্তু এই সার্কিটটি যদি ভালো করে বুঝে থাকি তাহলে সেটি বুঝতে পেরে যাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও কখনো অসুবিধা মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।